মর্নিং। তো দেখো আজকে সকাল সকাল ব্রেকফাস্টে কি বানাবো, আজকে বানাবো ডিম টোস্ট। তো সকালে ঘুম থেকে উঠে যথারীতি সব কাজকর্ম সেরে বাচ্চাদের পড়াশুনো কমপ্লিট করিয়ে তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে বানাবো ডিম টোস্ট। আর এখানে দেখো লেবু কাটা আছে, লেবু কাটা আছে এই কারণে কারণ অনেক আগেই আমার লেবু জল খাওয়া হয়ে গেছে। সো লেবু জল খাইয়ে বাচ্চাদের পড়তে বসিয়েছিলাম, পড়া কমপ্লিট করে ফেলেছি। এরপর তো কী করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে নাকি? আর শোনো দেখো তখন থেকে আমাকে রান্নাঘরে এসে ডিস্টার্ব করে যাচ্ছে। তো ওকে বলছি তুই চলে যা রান্নাঘর থেকে, কিছুতেই কথা শুনছে না, কিন্তু ও রান্নাঘরেই থাকবে। আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ওকেও ততক্ষণ রান্নাঘরেই থাকতে হবে। আর এখানে দুধটা গরম করে নিচ্ছি। আর দুধটা কেন গরম করছি, দীপের জন্য, কারণ দীপ আজকে ডিম টোস্ট খাবে না। সো আমরা তিনজন খাবো, আমি সোনু বনু তিনজনে মিলে খাবো। আর ওকে গরম দুধ আর রুটি সেঁকে দেবো, ঠিক আছে, পাউরুটি সেঁকে দেবো, এটা দিয়েই ডিম খেয়ে নেবে আর আমরা ডিম টোস্ট খাবো। আর এখানে দেখো তিনটে ডিম ভেঙে নিয়েছি। এরপর লবণ হলুদ দিয়ে যথারীতি একটু ঘুটে নিতে হবে। তারপর যেভাবেই ডিম টোস্ট বানায় তোমরা যেমনভাবে বানাও সেভাবে আমিও ঠিক একই রকমভাবেই বানাবো। তো দেখতেই পাচ্ছ সোনু এখনও রান্নাঘরে উপস্থিত। আর আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর পেঁয়াজ তো ওদেরকে ডিম টোস্টে যদি পেঁয়াজ দিই খাবে না, ঠিক আছে, কিন্তু আমার ডিম টোস্টে পেঁয়াজ ছাড়া খেতে ভালো লাগে। তাই মানে যে কোনো জিনিসে একটু পেঁয়াজ দিলে না তার একটা আলাদা, কী বলবো, আলাদা একটা অন্যরকম টেস্ট লাগে, তাই না? আর ডিম টোস্টে তো পেঁয়াজ ছাড়া কোনো কথাই নাই। আর আমার বাচ্চারা কী বলো তো, ওদেরকে যদি কোনো মানে ভাজা ভুজিতে পেঁয়াজ দেওয়া হয় পেঁয়াজ খাবে না, ঠিক আছে। তো যাই হোক, তো এখন দেখো আমার হাতটা কী অবস্থা, দেখো হাতটা কেটে গেল দেখো ছুরিতে, ঠিক আছে। সকাল সকাল আমি রক্তপাত করে ফেলেছি, কোনো চিন্তা নেই, মানে শরীরে যদি দুটুকু রক্ত উৎপন্ন হয় তার থেকে দশটুকু বেরিয়ে গেল আজকে সকাল সকাল। যাই হোক, তো মানে কী হয় না, তাড়াহুড়োতে কাজগুলো করতে করতে ওই কোনো রকম অসাবধানতা হয়ে যায়, ব্যাস যায় আমার আঙুলটা কেটে। আর এখানে দেখো রুটিগুলো সব কেটে নিয়েছি আর ডিমটাও মোটামুটি ফেটিয়ে নিচ্ছি। এবার আমি করবো ডিম টোস্ট। তো দেখো এখানে দীপের রুটিটা ছাঁকা হয়ে গেছে আর এখানে দুধটা দিয়ে দিচ্ছি। আর রুটিটাও সেঁকে দিয়েছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। দীপকে আগে ভাগে দিয়ে দিচ্ছি কারণ দুধটা গরম আছে, তো পরে আবার দিলে ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য ওকে আগে দিয়ে দিচ্ছি। তারপর আমরা ডিম টোস্ট বানিয়ে আমরা তিনজন মিলে একদম খেয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ ডিম টোস্ট আমার কড়াইতে পড়ে গেছে, মানে ডিমটা পড়ে গেছে, এবার পড়বে টোস্ট মানে রুটি পড়বে, ঠিক আছে। আর আজকে রুটির কালারটা দেখো, একটা সাদা একটা লাল, বুঝতে পারছি না, এরকম লাল রুটি তো কখনোই নিই না, আজকে জানি না একটা এরকমভাবে লাল রুটি পড়ে গেছে। যাই হোক, তো এখন লাল পড়ুক সাদা পড়ুক সব যাবে আজকে পেটে। সো দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার ডিম টোস্টটা একদম রেডি হয়ে গেছে। আর সোনু বনু একদম উৎপেতে বসে আছে, ডিম টোস্ট দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও। তো দুজনকে একসাথেই এক প্লেটেই দিয়ে দিলাম, উইথ সস, সস সহ দিয়ে দিলাম। ভালো লাগছে না? সোনু সকাল থেকে পড়িসনি তো? হ্যাঁ, পড়ছে, গুঁড়ো পড়ছে, সব পিঁপড়ে চলে আসবে খাওয়ার জন্য। আর এখানে দেখো এখন তিনকে নিয়ে এসেছি নাকে ড্রপ দেওয়ার জন্য, ঠিক আছে, কারণ প্রচুর প্রচুর সর্দি, মানে জানি না আবার কী করে ঠান্ডা গরম এইভাবে লেগে, ঠান্ডাটা লেগে গিয়ে মোটামুটি সর্দি বাঁধিয়ে বসে আছে। তো সেই জন্য ড্রপটা দিয়ে দিচ্ছি, দিনে তিন চারবার ড্রপটা দিতে হয়।
হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কি বলবো না, বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, ঠিক আছে? কারণ শুয়ে যাবো বাবা, এই যে এদের আবার সেই সর্দি কাশি শুরু হয়ে গেছে, মানে আমার কি বলবো আর, মানে জ্বালায় ভুগছি, জ্বালায়, মানে কোনো দিকে আমার শান্তি নেই। ঘরে থাকলেও শান্তি নেই, বাইরে থাকলেও শান্তি নেই, সবেতেই যেন অশান্তির একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে। আর এমনিতে তো গরম ভালোই লাগছে না, তারপরে মানে দুজনেরই সর্দি কাশি, ঠিক আছে? কাশিটা যদি একটু অল্প আছে, সর্দিটা ব্যাপক আকার একদম ধারণ করে আছে। জানি না এই ঠান্ডা গরমে, ঠান্ডা গরমে না ওদের ঠান্ডাটা লেগে যাচ্ছে, প্রত্যেকে যে ঠান্ডা লেগে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, তো চলো, আর সকাল সকাল তো ব্রেকফাস্ট করে নিয়েছি, ডিম টোস্ট। সো চলো এবার বাকি কাজকর্মগুলো সারি, রান্না বান্না করি, এটাই তো আমার কাজ আর কি। কাজ করি বদমাসি কম নেই, বদমাসি কম নেই, বদমাসি কম নেই, বদমাসি কম নেই, হ্যাঁ একটা বদমাসি কম। ছবিগুলো তোমার সারা হয়ে আছে। যাই হোক চলো, আর কি করবো বলো, ভালো লাগছে না। তো দেখো এখানে রান্না বান্না আমার অলরেডি চালু হয়ে গেছে, মাছের ঝোল করেছি আলু দিয়ে, আর এখানে দেখো কলমি শাক সেদ্ধ করতে বসিয়েছি। কলমি শাক ভাজবো, বড়ি ভাজবো, আর কি করবো জানি না এখনো অবধি। আর এখানে দেখো বেডটা আমার জাস্ট একবার দেখে নাও, মানে বাড়িতে আমার দুটো ছোট বাচ্চা থাকলে বেড যা না নোংরা হয়, মানে বাড়িতে বড় মানুষ থাকলে বেশি নোংরা হয়। মানে দীপ যদি বাড়িতে থাকে তাহলে সে আর কি বলবো তোমাদের, মানে সে বেড মানে জঘন্য থেকে জঘন্যতর অবস্থায় পৌঁছে যায়, ঠিক আছে? মানে বাচ্চা কি নোংরা করবে, মানে বাচ্চা থেকে বড় লোক থাকলে আমার ঘর আরও বেশি নোংরা হয়। এই বেডটা নোংরা করে দিয়ে আবার ওই রুমের বেডে চলে গেছে, মানে ওই বেডটা আবার নোংরা করবে সারা দিন। মানে আমার এই বেড গোছানো, মেঝে পরিষ্কার, এই পরিষ্কার ওই পরিষ্কার করতে করতে আমার 24 ঘন্টা সময় কেটে যায়। আর ঘরের সামনে বা চোখের সামনে যদি দেখি একটা অগোছালো বেড, তাহলে আমার এত বিরক্ত লাগে, মানে গায়ে রক্ত জল হয়ে যায় যাকে বলে, ঠিক আছে? মানে আমার বিশেষ করে রুমে যদি বেড অগোছালো থাকে আমার ভীষণ বিরক্ত লাগে। যতক্ষণ না বেড মানে আমি গোছাবো ততক্ষণ আমার শান্তি নেই। মানে আর দীপ যদি বাড়িতে থাকে, মানে বেডের অবস্থা কেন, ঘরের অবস্থা পুরো মানে একদম পুরো কাহিল থেকে কাহিলতর অবস্থা হয়ে যায়। বেডটা দেখেছো কি অবস্থা করেছে, এই বেডটা নোংরা করে দিই আবার ওই রুমে চলে গেছে, আবার ওই বেডটা নোংরা করবে, আবার ওই বেডটাও আমাকে গোছাতে হবে। কি জ্বালায় পড়েছি আমি, মানে বাচ্চারা কি নোংরা করবে, বড়রাই নোংরা করতে ব্যস্ত। যাই হোক, তো এখানে বেডটা আমি গুছিয়ে নিয়েছি, বেডটা গুছিয়ে রান্নাবান্না তো চলছে, রান্নাবান্না কমপ্লিট করতে হবে। মানে রান্নাবান্না করতে করতে আমাকে সমস্ত কাজকর্মগুলো যেখানে যা কিছু অপরিষ্কার অগোছালো মেঝে অপরিষ্কার হয়ে আছে সেগুলো পরিষ্কার করে নিতে হয়, কারণ মানে একটা কাজ কমপ্লিট করে আরেকটা কাজ করবো, এরকম করলে আমি আর মানে কীভাবে মানে সংসারের কাজটা আমি সামলাতে পারি না। যাই হোক, তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে অবশ্যই নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, বাই বাই।